বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির নারী বিভাগের প্রধান করা হয়েছে বাংলাদেশ দলের সাবেক এই নির্বাচককে। বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচক হিসেবে নতুন চুক্তি না করা হলেও মিনহাজুল আবেদিন নান্নু ও সুমনকে অন্য কোনো পদে রাখা হবে বলে আগেই জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দ্রুত জানা যাবে নান্নুর নতুন দায়িত্ব সম্পর্কেও। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন হাবিবুল বাশার। 20 ফেব্রুয়ারি বিসিবি কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইং কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার লম্বা সময় বিসিবির জ্যেষ্ঠ নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবির সর্বশেষ বোর্ড সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বদল আসে নির্বাচক প্যানেলে। নান্নুর জায়গায় প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয় গাজী আশরাফ হোসেন লিপুকে, আর সুমনের স্থলাভিষিক্ত করা হয়েছে হান্নান সরকারকে।